আরেক দফা বাড়ানো হয়েছে চিনির দাম। প্রতি কেজি খোলা চিনির নতুন দাম 107 টাকা এবং প্যাকেটজাত চিনির দাম 112 টাকা করার ঘোষণা দিয়েছে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন বাজারে সরবরাহ ঠিক রাখতে চিনির দাম বাড়ানো হয়েছে। আর রমজানে নিত্যপণ্য আমদানি স্বাভাবিক রাখতে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এলসি সহজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে জানান তিনি। রামজিৎ সুমনের রিপোর্ট। রমজান শুরু হতে 2 মাসও বাকি নেই, তার আগে আরও এক দফায় বাড়ল চিনির দাম। বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর বৃদ্ধি এবং ডলারের বিনিময় মূল্যকে চিনির দর বৃদ্ধির কারণ বলছে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। 1 ফেব্রুয়ারি থেকে প্রতি কেজি খোলা চিনির নতুন দাম 107 টাকায় এবং প্যাকেটজাত চিনি 112 টাকায় কিনতে হবে। বাজারে আমদানি নির্ভর পণ্য চিনির সরবরাহ ঠিক রাখতে অনেকটা বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। আমাদের একটা ট্রেডেন্টের কমিশন আছে, তারা পুরো অ্যাসেস করে যাতে করে যারা যে দামটা হওয়া উচিত বিভিন্ন ক্যালকুলেশন করে সেটা করে, সেই হিসাব নিকাশ করেই তারা হয়তো কিছুটা বাড়িয়েছে। এটা যদি না অ্যাড্রেস করা হয় তাহলে রেজাল্ট হবে কি, বাজারে চিনি পাওয়াই যাবে না। সেই বিবেচনা করেই তারা করে যে কি হওয়া উচিত। শুধু চিনি নয়, রমজানে বেশি দরকার হয় এমন নিত্যপণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর। এ সময় চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। তবে ডলারের দাম এবং এলসি জটিলতায় এসব পণ্যের সরবরাহ সংকট এবং দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে ব্যবসায়ী ও ক্রেতাদের। তাই এলসি জটিলতা নিরসনের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী জানালেন বাংলাদেশ ব্যাংক 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এলসি খোলার সহজ করার নির্দেশনা দিয়েছে। 4টা সরকারি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেন এলসি ওপেন করা হয়। ছোট গ্রুপগুলো তো নর্মালি ব্যাংক তো ক্লায়েন্টের উপর নির্ভর করে তারা করে, আর বড় গ্রুপ তো তারা করছে, তাদের সেই ট্রাস্ট আছে। ছোট গ্রুপগুলোর ব্যাপারে তাদের ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিলেশন অ্যাবিলিটি তার উপরে তারা ব্যাংক করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছে নিত্যপণ্য জিনিস রমজান মাস সামনে রেখে যেন এলসি খোলা হয়। চট্টগ্রাম বন্দরে আসা জাহাজে যেসব আমদানি পণ্য আটকে ছিল তা খালাসের কাজও সম্প্রতি শুরু হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তামজিদ সুমন, NTV News, ঢাকা।